Hello, my dear student. Welcome to my data structure practical lab. আজকের এই টিউটোরিয়ালে আমি তোমাদের লিঙ্ক লিস্ট সম্পর্কে আলোচনা করব এবং লিঙ্ক লিস্টের ডিফারেন্ট অপারেশন সম্পর্কে আলোচনা করব। আমার এই ভিডিওটা আজকে সিঙ্গেলি লিঙ্ক লিস্টের ডিফারেন্ট ইনসার্শন অপারেশন সম্পর্কে আলোচিত হবে। শুরু করছি। প্রোগ্রাম টাইটেল করছি সিঙ্গেল লিঙ্ক লিস্ট ক্রিয়েশন ট্রাভার্স অ্যান্ড ডিফারেন্ট ইনসার্শন অপারেশন। ওকে, সিঙ্গেল লিঙ্ক লিস্ট সাবটাইটেল করছি ক্রিয়েট ট্রাভার্স অ্যান্ড ডিফারেন্ট ডিফারেন্ট ইনসার্শন অপারেশনস। ওকে, এবার প্রোগ্রামের বেসিক ব্লকটা লিখছি। হ্যাশ ইনক্লুড stdio.h std.h হ্যাশ ইনক্লুড কোনিও ডট এইচ ভয়েড মেন সিএলআর সিএলআর এসসিআর গেট সিএইচ। ওকে, তাহলে আমরা বেসিক ব্লকটা লেখা কমপ্লিট করলাম। এবার আমরা একটা নোড ক্রিয়েট করব, struct struct node int data node star address addr address star p star temp star runner। ওকে, তাহলে এখানে একটা নোড তৈরির জন্য আমি একটা স্ট্রাকচার তৈরি করলাম যার দুটো পার্ট, একটা ডেটা আর একটা অ্যাড্রেস স্টোর করবে। কার অ্যাড্রেস স্টোর করবে? অন্য একটা নোডের অ্যাড্রেস স্টোর করবে, সেই জন্য এই পয়েন্টারটার টাইপ হচ্ছে গিয়ে নোড। এখানে স্ট্রাকচার নোড যেহেতু নিজে নিজেকে রেফারেন্স করেছে, সেই জন্য এই ধরনের স্ট্রাকচারকে আমরা বলবো সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার। ওকে, এবার আমরা কি করব? ইনিশিয়ালি আমরা এখানে তিনটে পয়েন্টার ভেরিয়েবল ব্যবহার করেছি। একটা পি, যেটা বেসিক বা রুট অ্যাড্রেসটা স্টোর করবে। টেম্প, আমাদের যদি কোনো টেম্পোরারি নোডের দরকার হয় সেক্ষেত্রে টেম্প ভেরিয়েবল কাজ করবে। এবং রানার, না এক প্রান্ত থেকে একটা নোড থেকে অন্য নোডে ট্রাভার্স করার জন্য আমরা রানারকে কাজে লাগাব। ইনিশিয়ালি আমরা পি কে নাল করব, পি ইজ ইকুয়াল টু নাল। একটা ক্যারেক্টার ডিফাইন করব, যেটা ইনিশিয়ালি আমরা ইয়েস করব, ক্যার সি এইচ ইজ ইকুয়াল টু, ইনিশিয়ালি আমরা ওয়াই রিপ্রেজেন্ট করে রাখলাম, এটা ফার্স্ট নোড এন্ট্রির জন্য। অর্থাৎ এই ক্যারেক্টারের উপর ডিপেন্ড করবে যে আমরা
নোড ক্রিয়েট করব কি আমরা স্টপ করব, প্রোগ্রামটা করলে তারপরটা বোঝা যাবে। তাহলে এখন আমরা ফার্স্ট লিখব কি, ইফ পি ইজ ইকুয়াল টু নাল, যদি নাল হয় তখন এক ধরনের আমরা কোড লিখব, যদি না হয় তাহলে আরেক ধরনের আমরা কোড লিখব। ওকে, আমরা নালের জন্য কোড লেখা শুরু করছি। তাহলে পি ইজ ইকুয়াল টু নাল, তার মানে একটিও নোড তৈরি হয়নি। তাহলে এখন যে আমরা নোডটা লিখব সেটা হচ্ছে গিয়ে কার জন্য, না রুট নোডের জন্য, কিন্তু এটাকে শুরু করব, এই টোটাল ব্লকটাকে শুরু করব একটা হোয়াইল লুপের মধ্যে। হোয়াইল ch is equal to small y, or ch is equal to capital y, এই দুটোর যে কন্ডিশনটা মিট করবে সেক্ষেত্রে আমরা কি করব, না রুট ক্রিয়েট করব, আদারওয়াইজ আমরা রুট ক্রিয়েট করা বন্ধ করব বা নোড ক্রিয়েট করা বন্ধ করব। একটু ডেকোরেট করে নিচ্ছি। প্রোগ্রামের স্টাইল একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এটা এররলেস কোড লিখতে হেল্প করবে। ওকে, তাহলে যদি পি ইজ ইকুয়াল টু নাল হয় তখন আমরা কি করব, না পি ইজ ইকুয়াল টু নিউ নোড। ওকে, এবার আমরা একটা ভ্যালু রিসিভ করব, প্রিন্ট এফ এন্টার ডেটা, এন্টার ডেটা স্ক্যান এফ পার্সন ডি এম পার্সন পি এর ডেটা পার্টে ভ্যালুটা এসে স্টোর হবে। ওকে, পি এর অ্যাড্রেস পার্টটা আমরা করব নাল। তাহলে পি অ্যাড্রেস এটা ইজ ইকুয়াল টু নাল। ওকে, এবার রানার ইজ ইকুয়াল টু রানার ইজ ইকুয়াল টু পি, কারেক্ট? যদি এটা না হয় তখন আমরা এলস পার্টে যাব, অর্থাৎ এটা যদি ফার্স্ট নোড বা রুট নোড যদি না হয় তখন আমরা এলস পার্টে আসব। এলস পার্টে আমরা কি করব, টেম ইজ ইকুয়াল টু নিউ নোড, আমরা টেম টেম্পোরারি একটা নোড তৈরি করে নিলাম। এখানে বলবো একই রকম, আমরা ভ্যালুটা রিসিভ করব, প্রিন্ট এফ এন্টার ডেটা ভ্যালুটা রিসিভ করব, স্ক্যান এফ পার্সন ডি এম পার্সন টেম ডেটা, তাহলে ডেটা পার্টে টেম্পের ডেটা পার্টে আমরা ভ্যালুটা রিসিভ করে নিলাম, টেম্পের অ্যাড্রেস পার্টকে আমরা নাল করব, টেম্পের অ্যাড্রেস ইজ ইকুয়াল টু নাল। ওকে, এবার আমরা লিঙ্কটা এস্টাবলিশ করব এক্সিস্টিং নোডের সঙ্গে, নিউলি ক্রিয়েটেড নোড, নতুন যে নোডটা যেটা তৈরি করলাম তার মধ্যে একটা আমরা লিঙ্ক তৈরি করব। তাহলে লাস্ট নোডের অ্যাড্রেস স্টোর হয়ে আছে রানারে, তাহলে রানারের অ্যাড্রেস পার্টে আমরা কাকে নিয়ে যাব, রানারের অ্যাড্রেস পার্টে আমরা টেম্পোরারি যে নোডটা তৈরি হয়েছে তার অ্যাড্রেসটাকে দেব, তার মানে ইজ ইকুয়াল টু টেম্প। রানারকে রানারের অ্যাড্রেসে, অর্থাৎ একটা সেল একটা নোড এগিয়ে দেব, রানার ইজ ইকুয়াল টু রানারের
অ্যাড্রেস। ওকে, তাহলে এবার প্রশ্নটা আসবে গিয়ে আমরা আবার অপশন নেব, কি অপশন, যে আমরা কি আবার নতুন নোট ক্রিয়েট করতে চাই, তাহলে প্রিন্টএফ এন্টার ওয়াই স্মল ওয়াই অথবা ক্যাপিটাল ওয়াই ফর কন্টিনিউ এনি আদার কি ফর টু স্টপ এনি আদার কি টু স্টপ। ওকে, এবার আমরা আমাদের অপশনটা ইয়েস বললে আমরা কন্টিনিউ হবে, ওয়াই বাদ দিয়ে অন্য যে কোনো কি প্রেস করলে সেটা স্টপ হয়ে যাবে। তাহলে এই ভ্যালুটা কোথায় স্টোর হবে? সিএইচ ক্যারেক্টার ডেটা ডেটা টাইপে সিএইচ এর মধ্যে স্টোর করব। স্ক্যানে পার্সেন্ট সি এম পার্সেন্ট সিএইচ, এটা এই লাইনটা দুবার লিখবো, আয়দার আমরা এ ফ্লাশ করব অথবা এই স্ক্যানে ফাংশনটাকে আমরা দুবার ব্যবহার করব। পার্সেন্ট সি এম পার্সেন্ট সিএইচ, তাহলে এই লুপটা কন্টিনিউ হবে, এখান থেকে এই লুপটা কন্টিনিউ হবে, এই লুপটা কন্টিনিউ হবে যতক্ষণ আমরা নোট ক্রিয়েট করতে চাই। তাহলে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা নোটটাকে ডিসপ্লে করতে চাইব, লিঙ্ক লিস্টের এলিমেন্ট গুলাকে ডিসপ্লে করব। তাহলে এখানে আমরা কি করব, ডিসপ্লে ডিসপ্লে লিস্ট, তাহলে সর্বপ্রথম রানারকে ফার্স্ট নোডে আনব। তাহলে রানার ইজ ইকুয়াল টু পি, পি হচ্ছে গিয়ে ফার্স্ট নোডের অ্যাড্রেসটাকে ধরে রেখেছে। এবার এটা ডিসপ্লে করা শুরু করবে, হোয়াই রানার নট ইজ ইকুয়াল টু নাম ও ততক্ষণ পর্যন্ত ট্রাভার্স করবে। এবার আমরা একটা একটা নোডের ডেটাকে প্রিন্ট করব, প্রিন্ট এফ পার্সন ডি, সেপারেট করলাম একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্টকে, দুটো স্পেস দ্বারা সেপারেট করে দিলাম, কমা, কি আসবে, রানারের ডেটা এটা ডিসপ্লে হবে আর রানার চলে যাবে তার পরবর্তী নোডে। তাহলে রানার ইজ ইকুয়াল টু রানারের অ্যাড্রেস। ওকে, তাহলে পুরো ব্যাপারটা কি হলো, আমরা তাহলে এই জায়গা থেকে লিঙ্ক ক্রিয়েট করলাম, এই জায়গাটাতে আমরা লিঙ্ক লিস্টটা তৈরি করলাম আর এখান থেকে এইটা আমরা কি করলাম, ডিসপ্লে করলাম। তাহলে এখানে একটা রিমার্ক করলাম, এখানে আমরা কি করলাম না, ক্রিয়েট নোট ক্রিয়েট লিস্ট। ওকে, লিস্ট আমরা এই করে বানাচ্ছি, ভেরি ইজি, প্রোগ্রামটাকে সেভ করছি। কম্পাইল করছি, কোনো এরর নেই, রান করছি, তাহলে এন্টার ডেটা আমি দিলাম, প্রথমটা দিলাম ওয়ান, আমি কন্টিনিউ করতে চাই, ইয়েস প্রেস করলাম, আমি সেকেন্ড এলিমেন্ট দিলাম টু, আবার কন্টিনিউ করতে চাই, ইয়েস করলাম, আবার ডেটা দিতে চাইছি তিন, আবার কন্টিনিউ করতে চাই, দিলাম চার, কন্টিনিউ করতে চাই, ইয়েস করলাম, ডেটা দিলাম ফাইভ, আমি আর কন্টিনিউ করতে চাইছি না, যে কোনো একটা দিয়ে আমি এন প্রেস করলাম, তাহলে ডেটাগুলো ডিসপ্লে হয়ে গেল 1 2 3 4 5। এবার খুব জোর আমরা উপরে একটা মেসেজ দিতে পারি যে এলিমেন্টস অফ দ্য লিস্ট আর বলে এলিমেন্টটাকে ডিসপ্লে করে দিতে পারি, আমরা সেটা করছি, ঠিক আছে। তাহলে এই জায়গাতে একটা মেসেজ দিয়ে দিই যে প্রিন্টের প্রিন্টের এলিমেন্টস অফ দ্য লিঙ্ক লিস্ট আর
elements of the linked list A star, এই মেসেজটা ডিসপ্লে হবে, এলিমেন্টগুলোকে শো করবে। তাহলে এখন পর্যন্ত আমরা কি করলাম, একটা লিঙ্ক লিস্ট, সিঙ্গেলি লিঙ্ক লিস্ট ক্রিয়েট করতে পারলাম এবং সেটাকে আমরা ট্রাভার্স করলাম। ওকে, এখন আমরা অপারেশন যেটা করব সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ইনসারশন অপারেশন। তাহলে ইনসারশন হচ্ছে মানে আমাদের ইনসারশন তিন ধরনের হয়। প্রথমত ইনসারশন অ্যাট এন্ড, ইনসারশন অ্যাট বিগিনিং অ্যান্ড ইনসারশন অ্যাট এনি পজিশন। আমরা যখন লিঙ্ক লিস্টটা ক্রিয়েট করছি বাই ডিফল্ট ইনসারশন অ্যাট এন্ড অর্থাৎ শেষে এলিমেন্টগুলো যোগ হয়ে হয়ে যাচ্ছে। তাহলে আমাদের বাকি কি পড়ে থাকলো, ইনসারশন অ্যাট বিগিনিং অ্যান্ড ইনসারশন অ্যাট এনি পজিশন। এখন যেটা প্রোগ্রাম করব ইনসারশন অ্যাট বিগিনিং, এই প্রোগ্রামটা করব। ওকে, তাহলে ইনসারশন অ্যাট বিগিনিং। ওকে, তাহলে আমরা একটা টেম্পোরারি নোডে একটা ভ্যালু নেব, তার সঙ্গে ফার্স্ট নোডের অ্যাড্রেসটাকে আমরা লিঙ্ক করব। তাহলে টেম্প ইজ ইকুয়াল টু নিউ নোড, এবার নিউ নোডের ভ্যালুটা রিসিভ করব, প্রিন্ট এফ, এন্টার ডেটা, সেই ভ্যালুটা টেম্পের ডেটা পার্টে স্টোর করব, স্ক্যানেপ পার্সন ডি এম্পারসন টেম্প অ্যারো ডেটা, ডেটা পার্টে আমরা চিকে স্টোর করলাম। এবার আমাদের কাজ হবে গিয়ে যেটা, সেটা হচ্ছে গিয়ে যে ওর অ্যাড্রেস পার্টে আমরা কি করব, না অ্যাড্রেস পার্টটাকে আমরা করব গিয়ে স্টার্টিং অ্যাড্রেসটা, রুট নোডের অ্যাড্রেসটাকে আমরা স্টোর করব। টেম্পের অ্যাড্রেস পার্ট এটা ইজ ইকুয়াল টু পি, স্টার্টিং নোডের অ্যাড্রেস আছে গিয়ে পি। এবার পি স্টার্টিং নোডের অ্যাড্রেস পি তে আমরা টেম্পোরারি ভ্যালুটা অ্যাসাইন করব, পি ইজ ইকুয়াল টু টেম্প। ওকে, তাহলে বিগিনিং এ ইনসার্ট করার পর আমাদের কাজ হবে নোডটাকে আবার ট্রাভার্স করা। তাহলে আবার আমরা কি করব, না এই পার্টটাকে ডিসপ্লে লিস্টটাকে আমরা আবার কপি করলাম, এখানে পেস্ট করছি। ওকে, প্রোগ্রামটাকে সেভ করছি, আবার রান করছি। তাহলে এন্টার ডেটা, একটা ডেটা নিলাম, আবার কন্টিনিউ করতে চাই, দুটো টু প্রেস করলাম, আর করতে চাইছি না, আমরা ছোট্ট এক্সাম্পল নিচ্ছি, আমরা স্টপ করছি। তাহলে ওয়ান এন্ড টু, তাহলে এলিমেন্টস অফ দ্য লিস্ট আর ওয়ান এন্ড টু। এন্টার ডেটা, তাহলে এই ডেটাটা আমরা বিগিনিং এ এন্ট্রি করতে চাই, অর্থাৎ ফার্স্ট নোড হিসেবে আসবে, আমরা 10 এন্ট্রি করলাম। তাহলে বিগিনিং এর ফর, তাহলে লিস্ট আসতে গিয়ে কি 10 1 2। তাহলে আমরা বিগিনিং ইনসার্ট করতে শিখলাম, এখানে এন্টার ডেটাটাকে কেবলমাত্র নিউ লাইনে আমরা পাঠাতে চাই। ওকে, তাহলে এন্টার ডেটা এটাতে একটা নিউ লাইন দিচ্ছি, দেখতে মোর বেটার হবে। তাহলে আমরা বিগিনিং এ ডেটা এন্ট্রি করতে শিখলাম, এখন কাজ হবে গিয়ে যেটা ইনসারশন অ্যাট এনি পজিশন, কারেক্ট। তাহলে ইনসারশন অ্যাট এনি পজিশন, ওকে। তাহলে সর্বপ্রথম আমাদেরকে পজিশনটা রিসিভ করতে হবে, কোন পজিশনের ডেটাটাকে ইনসার্ট করব তার ভ্যালুটা নিতে হবে। আমরা একটা ভেরিয়েবল ডিফাইন করছি ইন্ট পস, অর্থাৎ পজিশন, পস স্ট্যান্ড ফর পজিশন। এবার পজিশনের ভ্যালুটাকে আমরা রিসিভ করব, তাহলে প্রিন্টএফ
printf enter position enter position okay position এর ভ্যালুটা রিসিভ করছি scanf person d তাহলে scanf person d person d m person m person position okay এবার আমাদের কাজ হবে গিয়ে কি না শেষ থেকে পজিশন পর্যন্ত যে পজিশনে ডেটাটাকে নিউ নোডটাকে আমরা এন্ট্রি করব সেই জায়গাতে একটা টেম্পোরারি নোডটাকে জুড়তে হবে নতুন ভ্যালুটা একটা টেম্পোরারি নোডে স্টোর করব তারপর সেই টেম্পোরারি নোডটাকে পজিশনের মাঝে ইনসার্টটা করতে হবে তাহলে আমাদের আমরা এখন একটা কি করব নিউ ভ্যালুটাকে রিসিভ করব টেম্প টেম্প ইজ ইকুয়াল টু নিউ নোড করেক্ট এবার আমরা কি করব যে এন্টার ডেটা প্রিন্টেড এন্টার ডেটা করেক্ট এবার সেই ডেটাটাকে আমরা টেম নোডের ডেটা পার্টে স্টোর করব স্ক্যানে স্ক্যানে পার্সন ডি এম পার্সন টেম্প টেম্পের ডেটা ডেটা পার্টে নিলাম এবার লিঙ্কটা আমরা এমন ভাবে তৈরি করব যাতে ওই মাঝে নোডটা ইনসার্ট হয় এবং আমরা কি করতে পারি না তাহলে এখন আমাদের কাজ হবে গিয়ে তাহলে রানার কে আমরা স্টার্টিং পজিশনে আনব রানার রানার ইজ ইকুয়াল টু পি রানার স্টার্টিং পজিশনে এলো একটা লুপকে দিয়ে রানার কে পজিশনের আগের নোডে আমরা নিয়ে যাব ফর ফর ইন্ট আই ইজ ইকুয়াল টু ওয়ান আই লেস দেন প্লাস মাইনাস ওয়ান আই প্লাস প্লাস এবার কি করব রানার ইজ ইকুয়াল টু রানারের অ্যাড্রেস অর্থাৎ রানারকে আমরা কোথায় নিয়ে গেলাম যে পজিশনে ইনসার্ট করব তার আগের নোড পর্যন্ত নেক্সট আমরা কি করব না টেম্পের অ্যাড্রেস পার্টে টেম্পের অ্যাড্রেস পার্টে আমরা দেব রানারের অ্যাড্রেস রানারের অ্যাড্রেস আর রানারের অ্যাড্রেস পার্টে আমরা দেব টেম্প রানারের অ্যাড্রেস পার্টে এটা ইজ ইকুয়াল টু আসবে গিয়ে টেম্প কারেক্ট তাহলে আমরা নতুন পজিশনে আমরা ডেটা এন্ট্রি করে নিলাম এবং লিঙ্কটাকেও আমরা ক্রিয়েট করে দিলাম নতুন নোডের সঙ্গে এক্সিস্টিং লিস্টের আমরা একটা লিঙ্ক এস্টাবলিশ করলাম এখন আমরা কি করব এলিমেন্টগুলোকে আবার ডিসপ্লে করব তাহলে ডিসপ্লে করার জন্য আমরা যে কোডটা লিখেছিলাম সেই কোডটাকে আবার আমরা পেস্ট করলাম ওকে পেস্ট করলাম তাহলে এটা কি করবে আবার প্রথম থেকে পুরো লিস্টটাকে ডিসপ্লে করবে প্রোগ্রামটাকে সেভ করছি আবার রান করছি ওকে আমরা এখানে একটু বেশি সংখ্যক ডেটা ওটা পাঁচেক নোড আমরা তৈরি করব তাহলে আমরা ধরলাম এন্টার ডেটা প্রথম এলিমেন্টটা দিলাম 10 কারেক্ট
কন্টিনিউ করতে চাইছি, সেকেন্ড এলিমেন্ট দিলাম 20, কন্টিনিউ করব, থার্ড এলিমেন্ট 30, ইয়েস, ফোর্থ এলিমেন্ট 40, ইয়েস, ফিফথ এলিমেন্ট আমরা দিলাম 50। আমরা পাঁচটা নোট তৈরি করলাম, আর আমরা নোট তৈরি করতে চাইছি না, আমরা এনক্রেস করলাম। তাহলে এলিমেন্টসটা 10, 20, 30, 40, and 50। তাহলে এন্টার ডেটা, এটা বিগিনিং এ এন্ট্রি হবে, আমি মনে করি বিগিনিং এ 5 এন্ট্রি করতে চাই, 5 দিলাম। তাহলে একদম স্টার্টিং এ এলিমেন্ট হলো 5, তারপর হচ্ছে গিয়ে 10, 20, 30, 40, and 50। এবার কত নম্বর পজিশনে আমরা ডেটা এন্ট্রি করতে চাই, সাপোজ আমরা মনে করলাম যে তৃতীয় নম্বর পজিশনে, থার্ড পজিশনে আমরা ডেটাটাকে এন্ট্রি করতে চাইছি, করলাম, ডেটাটা কত দেবো 100 এন্ট্রি করতে চাইছি, ইয়েস 100। তাহলে নতুন লিঙ্ক লিস্ট তৈরি হয়ে গেল 5, 10, 100, 20, 30, 40, and 50। ওকে, তাহলে এই প্রোগ্রামটাতে আমরা কি ডেমনস্ট্রেট করলাম, সিঙ্গেলি লিঙ্ক লিস্ট ক্রিয়েট করলাম, ট্রাভার্স করলাম, এবং লিঙ্ক লিস্ট ইনসারশনের অল কাইন্ড অফ অপারেশনস, দ্যাটস মিন ইনসারশন অ্যাট এন্ড, ইনসারশন অ্যাট বিগিনিং, অ্যান্ড ইনসারশন অ্যাট এনি পজিশন, সেটা আমরা ডেমনস্ট্রেট দিলাম। এই ভিডিওটা এই পর্যন্ত। আমার পরবর্তী ভিডিওতে সিঙ্গেলি লিঙ্ক লিস্টের ডিলিশন অপারেশনগুলো আমি ডিসপ্লে করব। তো সমস্ত ভিউয়ারদেরকে আমি বলতে চাই যে তোমরা নেক্সট ভিডিওটাকেও ফলো করবে। এই টিউটোরিয়ালটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো।